হ্যালো প্রিয় দর্শক, তো তোমরা দেখতে পাচ্ছ সুপ্রিম মেডিসিন চ্যানেল। তো বিশেষ আজকে তোমাকে বলবো স্যালক্যাল এইচডি ট্যাবলেটটা সম্পর্কে। তো তোমাদেরকে আজকে স্যালক্যাল এইচডি ট্যাবলেটটা সম্পর্কে A to Z খোলামেলাভাবে বলবো, যে এই স্যালক্যাল এইচডি ট্যাবলেটটা কিসের জন্য ব্যবহার করতে পারবেন, এটা কিসে ভালো কাজ করে এই স্যালক্যাল এইচডি ট্যাবলেটটা, এবং এটা খেলে পরে আপনাদের কী কী উপকার আসবে, এটা সঠিক ডোসেজ কী আছে এই স্যালক্যাল এইচডি ট্যাবলেটটার, এবং এটা প্রাইস কত আছে, কোথায় পাবেন। তো A to Z আজকে তোমাদেরকে এই স্যালক্যাল এইচডি ট্যাবলেটটা সম্পর্কে A to Z খোলামূলকভাবে বলবো এই ভিডিওটাতে। A to Z আলোচনা করবো এই স্যালক্যাল এইচডি ট্যাবলেটটা সম্পর্কে। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করব। আর আমার চ্যানেলকে এখন তো সাবস্ক্রাইব করা থাকে, তাড়াতাড়ি মানে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সদস্য হয়ে যাও প্রতিদিন মেডিসিন সম্পর্কে জানার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত আমি বলে নেব যে স্যালক্যাল এইচডি এক কথায় কয়টা ট্যাবলেট হয় এবং এটা প্রাইস কত আছে। তো স্ক্রিনে যদি দেখতে পাচ্ছ ওই স্যালক্যাল এইচডি ট্যাবলেটটা এক পাতায় 15টা ট্যাবলেট হয়। তো 15টা ট্যাবলেটের দাম মাত্র 113 টাকা। তো 113 টাকা দিয়ে এই 15টা ট্যাবলেটে স্যালক্যাল এইচডি ট্যাবলেট পেয়ে যাবেন সমস্ত মেডিকেলে, সমস্ত ফার্মেসিতে বা সমস্ত ওষুধ দোকানে পেয়ে যাবে 113 টাকা দিয়ে 15টা ট্যাবলেট এই স্যালক্যাল এইচডি ট্যাবলেটটা। তো এই স্যালক্যাল এইচডি ট্যাবলেটটা আপনারা কিসের জন্য ব্যবহার করতে পারবেন, এটা কিসের ভালো কাজ করে এই স্যালক্যাল এইচডি ট্যাবলেটটা, এবং এটার সঠিক ডোসেজ কী আছে, সঠিক ব্যবহার কী আছে, কখন কীভাবে খেতে পারবেন, সেই সম্পর্কে এখন আমি বলবো। তো এই স্যালক্যাল এইচডি ট্যাবলেটটার মধ্যে রয়েছে ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন D3। তো এটা ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন D3 ট্যাবলেট। তো এটা আপনারা ক্যালসিয়ামের ঘাটতির জন্য খেতে পারবেন। তো এখন কম বেশি সবারই ক্যালসিয়ামের ঘাটতি হয়ে থাকে, ক্যালসিয়ামের ঘাটতির ফলে পায়ে হাতে ব্যথা হয়, হাড় কমজোর হয়ে পড়ে, দিনে দিনে হাড় কমজোর হয়ে পড়তে থাকে, এমনকি আপনাদের হাড়ে শক্তি পান না, কোনো কাজ করতে শক্তি পান না, আপনারা কোনো এনার্জি পান না আপনাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতির ফলে হাড়গুলো কমজোর হতে থাকে দিনে দিনে। তো সেক্ষেত্রে আপনারা যদি এই স্যালক্যাল এইচডি ট্যাবলেটটা ব্যবহার করেন আপনাদের ক্যালসিয়ামের ঘাটতিটা খুবই দ্রুত পূরণ করে দেবে, এবং কি আপনাদের শরীরে যদি ভিটামিন D3 ঘাটতি থাকে তো সেটাও পূরণ করে দেবে এই স্যালক্যাল এইচডি ট্যাবলেটটা। খুবই ভালো একটা ট্যাবলেট ক্যালসিয়ামের জন্য খেতে পারবেন। ক্যালসিয়ামের শর্ট হলে পরে পায়ের ঘাটিতে ব্যথা হয়, হাতের ঘাটিতে ব্যথা হয়, তো সেক্ষেত্রে আপনার যদি এই ক্যালসিয়ামের ট্যাবলেটটা এই স্যালক্যাল এইচডি ট্যাবলেটটা খান তো আপনাদের সেই ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করে দিয়ে আপনাদের সমস্ত মানে হাড়ের যত রোগ আছে তো সেগুলোকে কমিয়ে দিবে এই স্যালক্যাল এইচডি ট্যাবলেটটা। আর আর আপনাদের হাড় মজবুত করতে সাহায্য করবে, হাড়ের শক্তি আনতে সাহায্য করবে এই স্যালক্যাল এইচডি ট্যাবলেটটা, হাড়কে আপনাদের আপনাদের হাড়কে মজবুত করে তুলবে এই স্যালক্যাল এইচডি ট্যাবলেটটা। তো এটা আপনারা ক্যালসিয়ামের ঘাটতির জন্য খেতে পারেন, ক্যালসিয়ামের ট্যাবলেট, এটা একটা ক্যালসিয়াম ভিটামিন D3 ট্যাবলেট। তো এটা আপনারা ক্যালসিয়ামের জন্য খেতে পারেন, খুবই ভালো কাজে আসে এই স্যালক্যাল এইচডি ট্যাবলেটটা। তো এই স্যালক্যাল এইচডি ট্যাবলেটটা আপনারা কখন কীভাবে খেতে পারবেন, এটা সঠিক ডোসেজ কী আছে, তো সেই সম্পর্কে এখন আমি বলব। তো এই স্যালক্যাল এইচডি ট্যাবলেটটা আপনারা দিনে একটাই খাবেন, সেটাও রাতে, রাতে শোয়ার আগে আপনারা খাওয়ার পরে এই ট্যাবলেটটা খেয়ে নেবে রাতে একটা করে রাতে। তো প্রতিনিয়ত কয়দিন ব্যবহার করলে পরে আপনার উপকারটা বুঝতে পারবেন এই স্যালক্যাল এইচডি ট্যাবলেটের উপকারটা বুঝতে পারবেন, যে আপনাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যাচ্ছে। তো অবশ্যই ইউজ করে দেখতে পারেন এই স্যালক্যাল এইচডি ট্যাবলেটটা। তো আজকের ভিডিওটা এমন ছিল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।